আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আহাদ অনলাইন টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং করার জনপ্রিয় দুটি পোস্টিং সাইট নিয়ে হাজির হলাম, যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্ট অথবা সিপিএ মার্কেটিং এর লিংক প্রমোট করে খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা এই সকল সাইটে পোস্ট করবেন এবং আপনার পোস্ট লাইভ করবেন, এ টু জেড ফুল প্রসেস আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সরাসরি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওগুলো সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের এই নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে অন করে দিবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি অন করে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে, আর এতে করে ভিডিও দেখতে আপনার অনেক সুবিধা হবে। তো চলুন এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। তো বন্ধুরা, আমি আজকে মূলত আপনাদেরকে সিপিএ মার্কেটিং এর ডেটিং অফারটি প্রমোট করে দেখাবো, আর আপনারা একইভাবে এই সকল সাইডে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি adsglobe.com ওয়েবসাইটে। আর বন্ধুরা, আপনারা এই লিংক মনে রাখবেন, কারণ এই সকল লিংক ভিডিও ডিসক্রিপশনে দিলে একটু অসুবিধা হয়। তো আপনারা যখন এই সাইডে আসবেন, তখন এখানে আপনারা লেখা দেখতে পারবেন adsglobe, এবং এখানে আপনাকে পোস্ট করার জন্য সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে দেখুন লেখা রয়েছে সাইন আপ, এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এগেইন পাসওয়ার্ড, অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন, এবং আপনার ওই পাসওয়ার্ডের মেইলটি এখানে বসিয়ে দিবেন। তার পরবর্তীতে এখানে যে ক্যাপচাটি দেখা যাচ্ছে, এই ক্যাপচাটি ভেরিফিকেশন কোড এই অপশনে বসিয়ে দিবেন। তো অনেক ক্ষেত্রে এই ক্যাপচা এক এক সময় এক এক ধরনের আসবে। তো দেখুন কিভাবে আপনারা ইনফরমেশনটি পূরণ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে স্টেপগুলো পূরণ করে ফেলেছি, এভাবে আপনারা পূরণ করবেন। তার পরবর্তীতে সাইন আপ, এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি এখানে লগ ইন করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এই অপশনে চলে আসবেন। তো দেখুন, আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছি, এখন এখানে সাইন ইন এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। আমি যেহেতু পূর্বেই অ্যাকাউন্টটি তৈরি করছি, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটি দেখিয়ে দিলাম। তো দেখুন, অলরেডি আমি অ্যাকাউন্টে প্রবেশ করেছি, এখন আমি উপরেই যে লেখা দেখতে পাচ্ছি পোস্ট এ ফ্রি অ্যাড, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এই অপশনে ক্লিক করার পূর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি ধরনের পোস্ট আপনি করতে পারবেন। এখানে দেখুন মার্চেন্ডাইজ, অটোস, রিয়েল এস্টেট, রেন্ট, পেটস, ট্রাভেল, এছাড়া আরও অনেক কিছু। তো দেখুন, এই যে আমি মার্চেন্ডাইজ এই ড্রপ ডাউন অপশনে ক্লিক করে দিচ্ছি, এখানে আরও লেখা দেখতে পাচ্ছি অটোস, এই সাইডে পার্সোনাল অর্থাৎ ডেটিং এর অফারটি প্রমোট করবো। তো এই জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি পোস্ট এ ফ্রি অ্যাড। ওকে, এখন আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি, এখানে আমি লেখা দেখতে পাচ্ছি পোস্ট এ ফ্রি অ্যাড, এখানে অ্যাড টাইপ অফারিং, এখানে আমি লেখা দেখতে পাচ্ছি সিলেক্ট লোকেশন, এখানে লোকেশন কান্ট্রি দেওয়া রয়েছে ইউনাইটেড স্টেট, আমি আপনি চাইলে এখানে কান্ট্রি চেঞ্জও করে দিতে পারেন এই অ্যারোতে ক্লিক করে। তো আমি এখানে ইউনাইটেড স্টেটে রাখছি। এখন রিজন, আপনি কোন এরিয়াতে আপনার বিজ্ঞাপনটি চালাবেন, তো আমি এখানে চাচ্ছি ক্যালিফোর্নিয়াতে আমি চালাবো, এই জন্য ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে দিছি। এখন এর পরবর্তীতে সিটি, সিটিটি আমি সিলেক্ট করে দিছি, ক্যালিফোর্নিয়ার আপনি কোন শহরে আপনার বিজ্ঞাপনটি চালাবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়া সিটি, এই অপশনটি আমি সিলেক্ট করে দিছি। ওকে, এখন এখানে দেখুন নিচে লেখা দেখা যাচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে পোস্ট করবেন। এখানে দেখুন সমস্ত ক্যাটাগরিগুলো দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে পার্সোনাল এই অপশনটি সিলেক্ট করে দিছি। এখন এখান থেকে চুজ এ সাব ক্যাটাগরি, এখানে সাব ক্যাটাগরিতে ক্লিক করার পরবর্তীতে পার্সোনালের আন্ডারে যতগুলো সাব ক্যাটাগরি আছে সব আপনি এখানে দেখতে পাবেন। এখানে আমি সিলেক্ট করে দিয়েছি ওম্যান, এ ম্যান, আমি মেয়ে হয়ে একটি ছেলেকে খুঁজবো। এখন এখানে একটি টাইটেল, তো দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে টাইটেল, এই অপশনে একটি টাইটেল বসিয়ে দিবেন। তো আমি এখানে একটি টাইটেল বসিয়ে দিছি, টাইটেলটি লিখে দিয়েছি অনলাইন ডেটিং ফর। তো এখন এখানে লেখা দেখতে পাচ্ছি ডিসক্রিপশন, এখানে আপনারা সুন্দর একটি ডিসক্রিপশন লিখবেন, যাতে করে আপনার ডিসক্রিপশনটি পড়েই ট্রাফিক খুব সহজে আপনার লিঙ্কে হিট করে। তো এইভাবে আপনারা একটু ডিসক্রিপশনটি একটু ভালো মতো লেখার চেষ্টা করবেন। তো এর পরবর্তীতে আমি এখানে আমার সিপিএ অফারের লিঙ্কটি বসিয়ে দেবো। এখন আমি চলে যাচ্ছি আমার সিপিএ অ্যাকাউন্টে, এখন এখান থেকে গেট লিঙ্ক এই অপশনে ক্লিক করছি।
এখন এখান থেকে আমরা একটি প্ল্যাটফর্ম সিলেক্ট করে দেবো। তো আমি এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিচ্ছি আদার, আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেই প্ল্যাটফর্মটি সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে দেখুন আমার সিপিএ অফারের লিঙ্কটা আমি দেখতে পাচ্ছি এবং নিচে লেখা দেখা যাচ্ছে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড। অপশনে ক্লিক করার সাথে সাথে আমার এই লিঙ্কটি কপি হয়ে গেছে। তো দেখুন আমার এই লিঙ্কটি কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। এখন এই লিঙ্কটি আমি শুরু করার জন্য আরেকটি ওয়েবসাইটে চলে যাবো। তো দেখুন আমি এখন চলে এসেছি twinurl.com, এখানে আমি লেখা দেখতে পাচ্ছি এন্টার এ লং ইউআরএল টু মেক টুইনইউআরএল। তো এখানে আমার লং লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দেবো। এখন এই নিচে আমি লেখা দেখতে পাচ্ছি মেক টুইনইউআরএল, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এই অপশনে ক্লিক করার পরবর্তী দেখুন আমার লিঙ্কটি এই যে ছোট হয়ে গেছে। এখন এখানে কপি, এই অপশনে আমি ক্লিক করার সাথে সাথে আমার এই লিঙ্কটি কপি হয়ে যাবে। তো কপি অলরেডি হয়ে গেছে, এখন আমি আমার পশ্চিম ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখন এখানে আমার লিঙ্কটি আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন এখানে দেখুন লেখা দেখতে পাচ্ছি ট্যাগস, এখানে আপনি ডেটিং রিলেটেড ট্যাগ বসিয়ে দেবেন। তো আমি আমার ট্যাগ এখানে বসিয়ে দিচ্ছি ডেটিং অনলাইন ফর ফ্রি। ওকে, এখন এর পরবর্তীতে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ডিটেলস, এখানে ফোন নাম্বার, স্টেট, পোস্ট কোড, এবং এই সাইডে আমি লেখা দেখতে পাচ্ছি অ্যাটাচমেন্ট সিলেক্ট ইমেজ। এখন এই তথ্যগুলো আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। তো অবশ্যই আমরা এখানে যে ফোন নাম্বার, স্টেট এবং পোস্ট কোড দেবো এগুলো হবে ইউনাইটেড স্টেট আমেরিকার। তো এই জন্য আমরা চলে এসেছি আরেকটি ওয়েবসাইটে, এখানে ফেক নেম জেনারেটর ডট কম ওয়েবসাইট। এখানে আপনি যে কোনো কান্ট্রির ফেক নেম জেনারেটর তৈরি করতে পারবেন। তো এখানে দেখুন আমি কিন্তু কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি ইউনাইটেড স্টেট। তো আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে যেই কান্ট্রি চান আপনি সেই কান্ট্রির অটো ফেক নেমগুলো এবং ইনফরমেশন সহ পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আমি সর্বপ্রথম ফোন নাম্বারটি আমি কপি করে নিয়ে যাচ্ছি। এখন এই নাম্বারটি এখন আমি এখানে পেস্ট করে দেবো। এখন এখানে বলছে স্টেট অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস আমি এখানে পেয়ে যাব। এখানে দেখুন তার স্টেট অ্যাড্রেস দেওয়াই রয়েছে, আমি এটুকু কপি করছি। কপি করার পরবর্তীতে আবার আমি চলে যাচ্ছি আমার পোস্টিং সাইট, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম এবং এখানে পোস্ট কোড, পোস্ট কোড এখানে আমি দেখে নিয়েছি 1। তো দেখুন এই যে আমি এখানে দেখতেই পাচ্ছি এখানে কান্ট্রি কোড, আর এই কান্ট্রি কোডটাই হচ্ছে পোস্ট কোড। তো আমি এখানে আমার কোড নাম্বারও বসিয়ে দিয়েছি। এখন এখানে ভিডিও ইউআরএল, আপনার যদি কোনো ভিডিও থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটার ইউআরএল সেট করে দিতে পারেন, আর না থাকলে সমস্যা নেই। এবং এখানে আমি ভেরিফিকেশন কোড লেখা দেখতে পাচ্ছি, এখানে যে কোডটি দেখা যাচ্ছে সেম কোডটি এখানে টাইপ করে দিতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ইমেজ, চুজ ফাইল। এখানে আমার ডেটিং রিলেটেড আমি আমার ইমেজটি আমি সিলেক্ট করে দেবো, এই জন্য আমি ক্লিক করছি চুজ ফাইল এই অপশনে। এখন এখান থেকে আমার ইমেজটি আমি সিলেক্ট করে দেবো। আমি আমার ইনফরমেশনগুলো বসিয়ে দিয়েছি। এখন আপনারা বসানোর পরবর্তীতে একটু চেক করে দেখবেন যে কোথায় কোনো ভুল ত্রুটি আছে কিনা। তার পরবর্তীতে এখানে দেখুন লেখা হয়েছে পোস্ট, এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিয়েছি পোস্ট। ওকে আপনারা দেখুন পোস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমার পোস্টটি এখানে সাকসেসফুল হয়েছে। এখানে লেখা দেখা যাচ্ছে ইওর অ্যাড ইজ সাকসেসফুলি অ্যাডেড টু আওয়ার সিস্টেম অ্যান্ড উইল বি অ্যাক্টিভেট সুন। এভাবে আপনারা খুব সহজেই এই সাইডে পোস্টগুলো করবেন। আর এই পোস্টটি যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, তারা কিছুক্ষণের মধ্যেই এই সাইডে এভাবে অ্যাড আকারে দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আরেকটি ফ্রি পোস্টিং সাইডে নিয়ে যাবো। তো এই জন্য দেখুন আমি চলে এসেছি পপুলার ওয়েব অ্যাড ডট কম ওয়েবসাইটে। এখন এখান থেকে আপনি আগের মতোই সমস্ত সাইডে পোস্টিং করতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে অটোমোবাইল, বাইকস, বিজনেস অপরচুনিটিস, কমিউনিটি, কম্পিউটার, হেলথ অ্যান্ড বিউটি, ইন্টারনেট, জবস। এছাড়া এখানে রয়েছে শপিং, রিয়েল এস্টেট, পার্সোনাল, পেট অ্যান্ড অ্যানিমেল। তো বন্ধুরা, আমরা এখানে পোস্ট করব পার্সোনাল, অর্থাৎ ডেটিং অফার প্রমোট করার জন্য। এই জন্য আমি এখানে ক্লিক করছি পোস্ট ফ্রি অ্যাডস ইন ইউএস এই অপশনে। আপনি এখানে কানাডা, অস্ট্রেলিয়া, ইউকেতে করতে পারবেন, নিয়ম সব সেম। তো আমি এই অপশনটি ক্লিক করছি। এখন এখানে দেখুন পরবর্তী স্টেপ চলে এসেছে। এখন আমরা এই ফরম্যাটটি স্টেপ বাই স্টেপ পূরণ করে দেবো। এখানে দেখুন এক টাইটেল, এখানে আমরা একটি টাইটেল বসিয়ে দেবো। তো আমি এখান থেকে এই টাইটেলটি দিয়ে দিচ্ছি। এখন এখানে ডিসক্রিপশান, তোমরা ডিসক্রিপশানটি আমি খুব শর্ট করে লিখছি, আপনারা যখন লিখবেন প্রয়োজনীয় কথাগুলো একটু বাড়িয়ে লিখবে। তো এখন এখানে আমি লিখে দিয়েছি হাই, আর ইউ রিয়েলি ওয়ান্ট টু সিক্স উইথ মি, ইফ ইউ ওয়ান্ট প্লিজ কল মি। তো বন্ধুরা, কল মির এখানে আপনি লিখে দেবেন ইফ ইউ ওয়ান্ট আই এম হেয়ার প্লিজ সি দা প্রোফাইল লিঙ্ক। তো এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি রিলেটেড লিঙ্ক ইউআরএল, এখানে আমরা আমাদের অফারের লিঙ্কটি পেস্ট করে দেবো। তো আমাদের অফারের লিঙ্কটি এখানে রয়েছে, এখন এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এখন আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে দেখুন লেখা দেখা যাচ্ছে অ্যাড ইমেজ, এখানে আমরা একটি ইমেজ অ্যাড করে দেবো চুজ ফাইল অপশনে ক্লিক করে। তো আমি এখান থেকে এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করছি।
অলরেডি আমার ইমেজটি সিলেক্ট হয়েছে। এখন এখানে ক্যাটাগরি ক্যাটাগরি অপশনে ক্লিক করে আমরা আমাদের ডেটিং রিলেটেড ক্যাটাগরিটি আমি এখান থেকে সিলেক্ট করে দেব। এই যে দেখুন, এই যে এখানে লেখা দেখা যাচ্ছে পার্সোনাল ডেটিং সার্ভিস, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এখন এখানে টার্গেট স্টেট, এখানে অল টার্গেট থাক, আপনি চাইলে এখানে আলাদা আলাদা ভাবে লিখতে পারবেন। লেখা দেখা যাচ্ছে অল স্টেট, তো এটা পরিবর্তন না করলে হবে। এখানে অ্যাড ওনার নেম, এখানে একটি অ্যাড নাম দিয়ে দিবেন। এর পরবর্তীতে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ইমেইল, অ্যাড পাসওয়ার্ড। তো আপনারা সবসময় মনে রাখবেন যে সমস্ত অপশনে রেড মার্কের তারকা চিহ্ন থাকবে, এই অপশনগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। আর যেগুলোতে রেড মার্কের তারকা চিহ্ন নাই সেগুলো আপনাকে পূরণ না করলে হবে। তো আমি এখানে রেড মার্কের অ্যাড পাসওয়ার্ড, আমি উপরের লেখাটিকে আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি পাসওয়ার্ড হিসাবে। এখন ভেরিফিকেশন কোড, এইখানে আমরা যেই কোডগুলো দেখতে পাচ্ছি এই কোডটি আমি এখানে হুবহু টাইপ করে বসিয়ে দেবো। ওকে, দেখুন আমি আমার যাবতীয় ইনফরমেশনগুলো বসিয়ে দিয়েছি। তারপর আপনারা বসানোর পরবর্তীতে একটু চেক করে দেখবেন যে কোথায় কোনো ভুল ত্রুটি আছে কিনা। তার পরবর্তীতে এই যে এখানে দেখুন এখন আছে সাবমিট, এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করছি সাবমিট। ওকে, আপনারা দেখুন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমার পোস্টটি সাবমিট হয়ে গেছে এবং এখানে তারা লেখা দিয়েছে সাবমিট ইউর নিউ অ্যাড, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ পোস্টেড দ্য অ্যাডভার্টাইজমেন্ট সাকসেসফুল। এখন আমি যেই অ্যাডটি দিছি, অর্থাৎ যে পোস্টটি দিছি, এখানে সেটা দেখা যাচ্ছে ইউর অ্যাড ইজ অ্যাক্টিভেট অলরেডি। এখন আমরা এটাকে যদি দেখতে চাই তাহলে এখানে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এই অপশনে ক্লিক করে আমরা নতুন ট্যাবে এটাকে দেখতে পারবো। তো দেখুন আমার সাইটে লোড নিয়েছে, এই যে আমি যেই ইমেজটি দিয়েছি সেই ইমেজটি দেখা যাচ্ছে এবং এখানে আমার লিঙ্কটি দেখা যাচ্ছে, রিলেটেড লিঙ্ক, ক্লিক হেয়ার টু ভিজিট, এই অপশনে ক্লিক করার সাথে সাথে সে সরাসরি আমার ডেটিং অফারের ওয়েবসাইটে চলে যাবে। দেখুন সাইটটি লোড নিয়েছে অলরেডি আমাদের সামনে। এই যে সাইট, তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই এই সাইটগুলোতে পোস্টিং করতে পারবেন। আর আপনি এখানে যদি নিয়মিত প্রতিদিন 4-5টি পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার এখান থেকে কনভার্সন একদম নিশ্চিত। আর বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।